হাই এভরি ওয়ান ওয়েলকাম টু স্কেল লার্নিং সোর্স দিস ইজ সাইফ আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ সাধনকে নিয়ে আলোচনা করব যে সাধারণগুলোর উপর ভিত্তি করে আমরা অনেকগুলো সাধারণগঞ্জ শিখব আজকের এই ভিডিওটি হচ্ছে যারা এনএসআই এবং বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য চলুন শুরু করে বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জুট কোনটি বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জুট হচ্ছে ইও ইউরোপীয় ইউনিয়ন এই দুটা জিনিস নিয়ে আমরা অনেক কনফিউজড থাকি যে ইও নাকি বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জুট হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন আর আপনার ডাব্লিউটি হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক এই জিনিসটা মনে রাখবেন এটা আমরা করে ফেলি যে ডাব্লিউটিউ বলে ফেলি যে বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জুট অ্যাকচুয়ালি এরকম টানা আর যদি এটাকে যদি মনে রাখতে না পারেন মনে রাখবেন ই দিয়ে মনে ইতি তে হচ্ছে আপনার ইকোনমিক ইকোনমিক শব্দের অর্থ হচ্ছে অর্থনৈতিক আর টিতে হচ্ছে আপনার ট্রেড ট্রেড শব্দের অর্থ হচ্ছে বাণিজ্য বাণিজ্যিক তার মানে ইউ হচ্ছে সবচেয়ে বড় অর্থনৈতিক জুট আর ডাব্লিউটি হচ্ছে আপনার সবচেয়ে বড় বাণিজ্যিক জুট আর এই ইউটা প্রতি এটা হয় এটা আটাইশটি দেশ নিয়ে এইটা এই সংগঠনটা হচ্ছে গঠিত আর এই জুটটি হচ্ছে আপনার একশো চৌষট্টিটি দেশ নিয়েই গঠিত এই জিনিসটা মনে রাখবেন এটাও আসতে পারে যে ইউ এর সদস্য সংখ্যা দেশ কতটি এটা হচ্ছে আটাইশটি আর ডাব্লিউটি এর সদস্য দেশ হচ্ছে আপনার 164 টি ইউ হচ্ছে বেলজিয়াম সদর দপ্তর হচ্ছে বেলজিয়ামের ব্রাসেলসে এই জিনিসটা আপনি মনে রাখতে পারেন ইউ এর সদর দপ্তর হচ্ছে বেলজিয়ামের ব্রাসেলসে আর ডাব্লিউটি এর সদর দপ্তর হচ্ছে আপনার সুইজারল্যান্ডের জেনেভা এইটি সংগঠন এই সংগঠনটি গঠিত হয় আপনার 1957 সাতান্ন সালে আর এই সংগঠনটি গঠিত হয় আপনার উনিশশো পঁচানব্বই সালে তো এই হচ্ছে এই দুটা ব্যাপার ইনফরমেশন গুলা যে ইউ হচ্ছে আঠাশটি দেশ নিয়ে গঠিত আর ডব্লিউটি হচ্ছে আপনার একশো চৌষ্টি দেশ নিয়ে গঠিত এটা হচ্ছে আপনার সবচেয়ে বড় অর্থনৈতিক জুট আর এটা হচ্ছে সবচেয়ে বড় বাণিজ্যিক জুট এটার সদর দপ্তর হচ্ছে আপনার ব্রাসেলসে আর এটার সদর হচ্ছে জেনেভায় এটি প্রত্যেক সাতান্ন সালে এটা হয় আপনার উনিশশো সালে এই এগুলো নিয়ে এই টপিকটা থেকে কোয়েশন আসতে পারে এরপরটি দেখুন এখানে লেখা আছে জনসংখ্যার ভিত্তিতে বৃহত্তম মুসলিম রাষ্ট্র কোনটি জনসংখ্যার ভিত্তিতে বৃহত্তম মুসলিম রাষ্ট্র হচ্ছে আপনার ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়াতে প্রায় আপনার চব্বিশ দশমিক পাঁচ কোটি হচ্ছে আপনার মুসলিম ইন্দোনেশিয়া হচ্ছে মুসলিম রাষ্ট্রের সবচেয়ে বেশি মানুষ ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া নিয়ে আরও কিছু ইনফরমেশন যদি আপনাদেরকে দিতে চাই ইন্দোনেশিয়া হচ্ছে আপনার একটি দ্বীপ রাষ্ট্র এই জিনিসটা আপনি মনে রাখবেন এটা আসলেও আসতে পারে যে ইন্দোনেশিয়া হচ্ছে একটা দ্বীপ রাষ্ট্র ইন্দোনেশিয়াতে প্রায় সতেরো হাজার পাঁচশো দ্বীপ রয়েছে ইন্দোনেশিয়াতে প্রায় সতেরো হাজার পাঁচশো দ্বীপ রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় দ্বীপ রাষ্ট্র হচ্ছে ইন্দোনেশিয়া এই কোয়েশনগুলো এটা থেকে থাকতে পারে অথবা মনে রাখতে পারেন ইন্দোনেশিয়ার রাজধানী হচ্ছে আপনার জাকার্তাতে আর মুসলিম বিশ্বের দ্বিতীয় রাষ্ট্র কোনটি দ্বিতীয় রাষ্ট্র হচ্ছে পাকিস্তান কিন্তু পাকিস্তান আপনার মুসলিম আছে আঠারো কোটি আর ভারতে ভারতে মুসলিম আছে চব্বিশ কোটি তো এখন আমরা এটা অনেক কনফিউজড হই যে ভারতে চব্বিশ কোটি আর পাকিস্তান হচ্ছে আপনার আঠারো কোটি যদি আপনার পার্সেন্টেজ হিসাব করেন তখন পাকিস্তান হবে আপনার ছিয়ানব্বই দশমিক চার কোটি আর ইন্ডিয়াতে হচ্ছে আপনার চোদ্দ দশমিক চার কোটি এটা পার্সেন্টেজ হিসাব করলে শতকরা ছিয়ানব্বই পার্সেন্ট হচ্ছে আপনার মুসলিম হচ্ছে পাকিস্তানে আর চোদ্দো পার্সেন্ট হচ্ছে আপনার জনসংখ্যার বৃদ্ধি চোদ্দো পার্সেন্ট হচ্ছে আপনার ভারতে মুসলিম চব্বিশ কোটি তো পার্সেন্টেজ হিসাব করলে পাকিস্তানে গিয়ে থাকবে আর জনসংখ্যার দিক থেকে হিসাব করলে ভারতে হচ্ছে দ্বিতীয় এরপরের স্থান হচ্ছে আপনার নাইজেরিয়া এরপর হচ্ছে বাংলাদেশ তো আশা করি এগুলো থেকে এই জিনিসগুলো মনে রাখতে পারেন এরপর হচ্ছে বাংলাদেশের জাতীয় স্মৃতিসুদ্ধ স্থপতি কে বাংলাদেশের দ্বিতীয় জাতীয় স্মৃতিসুদ্ধ স্থপতি হচ্ছে মইনুল হোসেন আর হামিদুর রহমান হচ্ছে আপনার শহীদ মিনার স্থপতি শহীদ মিনার স্থপতি হচ্ছে আপনার হামিদুর রহমান আর মইনুল হোসেন হচ্ছে আপনার স্মৃতিসুদের স্থপতি স্মৃতিসুদ নিয়ে কিছু ইনফরমেশন দিচ্ছে এগুলো পরীক্ষা আসতে পারে এগুলো হচ্ছে আপনার এটার উচ্চতাটা হচ্ছে আপনার ছেচল্লিশ দশমিক পাঁচ মিটার আর যদি ফুট হিসাব করা হয় তখন এটা হচ্ছে আপনার একশো ফুট আর এটাতে আপনার সাতটি ফলক রয়েছে এই জিনিসটা মনে রাখতে পারেন এই তিনটে ইনফরমেশন মনে রাখতে পারেন যে এটার উচ্চতা হচ্ছে চিত্র দশমিক পাঁচ মিটার আর একশো ফুট রয়েছে এটা ফুট হিসাব করলে আর এটার সাতটি ফলক রয়েছে তো এই হচ্ছে জাতীয় স্মৃতিশুগ্নি ইনফরমেশন এরপর হচ্ছে আপনার যে বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্তর অনুপাত কত বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্তর অনুপাত হচ্ছে ছয় দশ দশ দশমিক ছয় এটা হচ্ছে বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য এবং এটা এটা এভাবে আপনি মনে রাখতে পারেন যে পাঁচ অনুপাত তিন এটাকে অনুপাত করলে পাঁচ অনুপাত তিন পাওয়া যায় পাঁচ দুগুনে দশ আর তিন দুগুনে ছয় তো এটা যদি অপশনে থাকে এটা এটা যদি থাকে এটাও কার জাতীয় পতাকার দৈর্ঘ্যের অনুপাত জাতীয় পতাকা নিয়ে আপনার আরো কোয়েশ্চেন আসতে পারে যে জাতীয় পতাকার ডিজাইনারকে এটা জাতীয় পতাকার ডিজাইনার হচ্ছে হাসান কামরুল হাসান এটাও মনে রাখা যায় আর জাতীয় পতাকা সর্বপ্রথম আপনার উত্তোলন করা হয় দুই মার্চ একাত্তর সালে এটা উত্তোলন করে আপনার আসাম আব্দুরব ঢাকা বিশ্ববিদ্যালয় বটতলায় তো জাতীয় পতাকা নিয়ে আপনি এই ইনফরমেশনগুলো মনে রাখতে পারেন এরপরে হচ্ছে জাতীয় শিশু দিবস কোনটি জাতীয় শিশু দিবস হচ্ছে আপনার মার্চ জাতীয় শিশু দিবস হচ্ছে মার্চ ঠিক একই হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আর এটাকে জাতীয় শিশু দিবস করা হয় উনিশশো সালে বাংলাদেশের সর্বপ্রথম শিশু দিবস পালন করা হয় উনিশশো সালে অক্টোবর মাসের প্রথম সোমবার উনিশশো সালের অক্টোবর মাসের প্রথম সোমবার আপনার জাতীয় শিশু দিবস পালন করা হয় আর এটা একই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন দুটা জিনিস আপনি একসাথে মনে রাখতে পারেন জাতীয় শিশু দিবস সতেরোই মার্চ আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্ম জন্মগ্রহণ করেন সতেরোই মার্চ আর এটা এই শিশু শিশু দিবসটা চালু করা হচ্ছে আপনার উনিশশো সালে এরপর দেখুন যে জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক এটা হচ্ছে আপনার পর্তুগাল পর্তুগাল হচ্ছে আপনার জাতি বর্তমান জাতিসংঘের মহাসচিব পর্তুগালের তার নাম হচ্ছে আপনার অ্যান্থিও গুতেরাস অ্যান্থিও গুতেরাস হচ্ছে বর্তমানে জাতিসংঘের মহাসচিব তার একটা পরিচয় আছে তিনি পর্তুগালের প্রধানমন্ত্রী ছিলেন এক সময় তিনি যখন পর্তুগালের প্রধানমন্ত্রী ছিলেন উনিশশো পঁচানব্বই থেকে আপনার দুই সাল পর্যন্ত তিনি পর্তুগালের প্রধানমন্ত্রী ছিলেন এই জিনিসটা আপনি মনে রাখতে পারেন এবং তিনি বর্তমানে জাতিসংঘের মহাসচিব হিসেবে অংশগ্রহণ করেন বা তার দায়িত্ব গ্রহণ করেন দুই হাজার সতেরো সালে একে জানুয়ারি দু হাজার সতেরো সালে সে তার মহাসচিব হিসেবে জাতিসংঘের দায়িত্ব গ্রহণ করেন কিন্তু এটা আরেকটা কোশ্চেন আসতে পারে যে জাতিসংঘে প্রতিষ্ঠিত হয় আপনার উনিশশো পঁয়তাল্লিশ সালে এই জিনিসটা মনে রাখবেন জাতিসংঘ প্রতিষ্ঠায় উনিশশো সালে এই কুয়েশ্যনটা মাঝে মাঝে এক্সামে আসে এবং জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন ট্রিকবেলি জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন ট্রিকবেলি এবং একমাত্র এবং এই ট্রিকবেলি একমাত্র মহাসচিব যিনি জাতিসংঘ থেকে পদত্যাগ গ্রহণ করেছিলেন এই জিনিসটা মনে রাখবেন খুব গুরুত্বপূর্ণ একটা মেসেজ সেটা হচ্ছে জাতিসংঘের প্রথম মহাসচিব হচ্ছে আপনার ক্রিকবেলি এবং তিনি একমাত্র মহাসচিব যিনি জাতিসংঘ থেকে পদত্যাগ গ্রহণ করেছিলেন এরপর আসুন এখানে আছে যে কোথায় সেনাবাহিনী নেই সেনাবাহিনী নাই হচ্ছে আপনার মালদ্বীপে মালদ্বীপে কোনো ধরনের সেনাবাহিনী নেই মালদ্বীপ নিয়ে আমরা এখন কিছু ইনফরমেশন শিখবো মালদ্বীপ হচ্ছে আপনার অ্যাকচুয়ালি দ্বীপরাষ্ট্র এটা একটা মালদ্বীপ হচ্ছে একটা দ্বীপ দ্বীপরাষ্ট্র মালদ্বীপের মধ্যে এক হাজার নয়শো নব্বইটি দ্বীপ রয়েছে মালদ্বীপ হচ্ছে একটি দ্বীপরাষ্ট্র এটা হচ্ছে আপনার এই দ্বীপটা হচ্ছে আপনার ভারত মহাসাগরে অবস্থিত এই জিনিসগুলা মনে রাখতে পারেন যে মালদ্বীপ ভারত মহাসাগর অবস্থিত এটি একটি দ্বীপরাষ্ট্র এই দেশে দ্বীপ রয়েছে এক হাজার নয়শো নব্বইটি এছাড়াও মালদ্বীপ সম্বন্ধে বলা যায় যে মালদ্বীপ অনেক দ্বীপ থাকার কারণে বিভিন্ন দেশ থেকে দেশে মানুষ অনেক পর্যটকরা ঘুরতে আসে তো মালদ্বীপের আয়ের প্রধান উৎস হচ্ছে আপনার পর্যটন এই জিনিসটাও লিখতে পারেন যে মালদ্বীপ যদি পরীক্ষা আসে যে মালদ্বীপের প্রধান আয়ের উৎস কোনটি সেটা লিখতে পারেন আপনার পর্যটন আর কোথায় সেনাবাহিনী সেটা হচ্ছে আপনার মালদ্বীপ মালদ্বীপে যেটা আছে সেটা হচ্ছে আপনার এম এন ডি এফ মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্স এটাকে আপনার সেনাবাহিনী হিসেবে বিবেচনা করা হয় না এই জিনিসগুলো আপনি মনে রাখতে পারেন মালদ্বীপ সম্পর্কে তারপরে দেখুন জাতির জনক বঙ্গবন্ধু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব জাতিসংঘের কোথায় বাংলায় ভাষায় বক্তৃতা প্রদান করেন এটা হচ্ছে আপনার সাধারণ পরিষদ অধিবেশনে এটা নিয়ে আমরা কিছু ইনফরমেশন জানব সতেরোই সেপ্টেম্বর সতেরোই সেপ্টেম্বর উনিশশো চুয়াত্তর সালে বাংলাদেশ একশো ছত্রিশতম দেশ হিসেবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে সতেরোই সেপ্টেম্বর উনিশশো চুয়াত্তর সালে একশো ছত্রিশতম দেশ হিসেবে আর এরপরে হচ্ছে আপনার পঁচিশে সেপ্টেম্বর পঁচিশে সেপ্টেম্বর উনিশশো সালে সর্বপ্রথম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘে বাংলায় ভাষণ দেন এটা হচ্ছে উনত্রিশতম অধিবেশনে এই জিনিসটা মনে রাখতে পারেন উনত্রিশতম অধিবেশনে সতেরোই সেপ্টেম্বর উনিশশো চুয়াত্তর সালে একশো চৌত্রিশতম দেশ হিসাবে বাংলাদেশ জাতিসংঘের সদস্য হিসাবে সদস্যপদ গ্রহণ করেন আর পঁচিশে সেপ্টেম্বর উনিশশো সরি এটা 1974 হবে 1974 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলা ভাষার বক্তিতা দেন এরপর আচ্ছা খেলার দলগুলো নিও কুশিন আসতে পারে যে ক্রিকেটে বাংলাদেশের কোন সালে টেস্ট মর্যাদা লাভ পায় এটা হচ্ছে আপনারা 2000 সালে 2000 সালে বাংলাদেশ দসং দেশ হিসেবে টেস্ট স্ট্যাটাস লাভ করে প্রথম টেস্ট খেলা আপনারা ভারতের বিপক্ষে এই জিনিসটা মনে রাখতে পারেন যে প্রথম খেলে আপনার ভারতের বিপক্ষে খেলে দুই হাজার সালে দশম দেশ হিসাবে আপনার টেস্ট লাভ করে আর ওয়ান ডে খেলে আপনার ওয়ান ডে খেলে উনিশশো সালে প্রথম ওয়ান ডে খেলে উনিশশো সালে ওয়ান ডে স্ট্যাটাস লাভ করে বাংলাদেশ আর বিশ্বকাপ খেলে আপনার উনিশশো নিরানব্বই এই জিনিসটা প্রথম বিশ্বকাপে অংশগ্রহণ করেন উনিশশো সালে এই জিনিসটা মনে রাখতে পারেন সপ্তম বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণ করেন সপ্তম বিশ্বকাপে প্রথম বিশ্ব সপ্তম বিশ্বকাপে উনিশশো সালে সতেরোই মে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলেন এই ইনফরমেশনগুলো আপনি মনে রাখতে পারেন ক্রিকেট সম্বন্ধে যে দু সালে বাংলাদেশ দশম দেশ হিসেবে টেস্ট মর্যাদা লাভ করেন ভারতের বিপক্ষে প্রথম টেস্ট খেলেন আর ওয়ান ডে খেলেন আপনার উনিশশো সাতানব্বই সালে প্রথম স্ট্যাটাস লাভ করেন আর উনিশশো নিরানব্বই সালে সপ্তম বিশ্বকাপে মে নিউজিল্যান্ডের সাথে প্রথম বাংলাদেশে বিশ্বকাপে অংশগ্রহণ করেন এরপর হচ্ছে হরজত কোনটি হরজত মহামসদ ইসলামের জীবনী গ্রন্থ এটা হচ্ছে মরু ভাস্কর মরু ভাস্কর হচ্ছে হরজত মহন ইসলামের জীবনী গ্রন্থ মরুভাস্কর মোহাম্মদ মোহাম্মদ আলি রচিত মরুবাস্কোটা হচ্ছে আপনার মোহাম্মদ ওয়াজাদ আলি রচিত আর এইটি হচ্ছে কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ এই জিনিসটা আপনি মনে রাখতে পারেন যে হরজ কোনটি হরজত মোহাম্মদুল ইসলামের জীবনে মরুবাস্কর এটি হচ্ছে মোহাম্মদ ওয়াজেদ আলী রচিত এবং কাজী নজরুল ইসলামের একটি কাব্যগ্রন্থ হচ্ছে আপনার মরুবাস্কর এরপর দেখুন বাংলাদেশের সর্ববৃহৎ জেলা কোনটি বাংলাদেশের সর্ববৃহৎ জেলা হচ্ছে আপনার রাঙামাটি রাঙ্গামাটি নিয়ে আরেকটি সাধারণ আসতে পারে সেটি হচ্ছে বাংলাদেশের একমাত্র ডিসকাবিহীন শহর হচ্ছে বা জেলা হচ্ছে আপনার রাঙ্গামাটি রাঙ্গামাটির আয়তন হচ্ছে আপনার এক হাজার ছয়শো একষট্টি দশমিক তেরো বর্গ কিলোমিটার এই জিনিসটা মনে রাখতে পারেন এক হাজার ছয়শ একষ্টি দশমিক বর্গ কিলোমিটার আর রাঙামাটি হচ্ছে সবচেয়ে বড় জেলা এবং এটাতে হচ্ছে আপনার রিসকাবিহীন জেলা এটাও বলতে পারেন এরপর এটার আর একটা ইনফরমেশন হচ্ছে আপনার বাংলাদেশের একমাত্র জেলা যার সাথে আন্তর্জাতিকভাবে ভারত ও মায়ানমারের সীমা রয়েছে আন্তর্জাতিকভাবে ভারত এবং মায়ানমারের সাথে আন্তর্জাতিক সীমা রয়েছে রাঙামাটির এই জিনিসগুলো আপনি রাঙামাটির সম্বন্ধে মনে রাখতে পারেন এগুলো প্রায় এক্সামে আসতে পারে এরপরে দেখো নির্মাণাধীন পদ্মা সেতুর কত কত হবে এটা হচ্ছে আপনার ছয় দশমিক ছয় দশমিক পনেরো কিলোমিটার হচ্ছে এটা আনসার হবে আপনার

সিলেটে বসবাস করে এটি বাংলাদেশের সিলেটে বসবাস করে আর হচ্ছে ইন্ডিয়া বসবাস করে এগুলো এবং সুনামগঞ্জে আপনার দুইশো পঞ্চাশটি টি পরিবার আছে খাসি উপজাতি আর খাসি উপজাতিটা হচ্ছে আপনার মাতৃতান্ত্রিক তো আপনি এই জিনিসগুলো এটার সম্বন্ধে এটার উপর মনে রাখতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও